মার্কেটে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী অপরাজিতা। কাকছাট বলে অনেকে কটাক্ষ করলেন নায়িকাকে, জবাবও দিলেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অপরাজিতা ঘোষ দাস। অপরাজিতাকে আমরা দেখেছি সবার প্রথমে এখানে আকাশ নীল ধারাবাহিকে অভিনয় করতে, আর সেই ধারাবাহিকে তার চরিত্র এখনো দর্শকের মনে রাজ করছে। বর্তমানে ইক্কা দোক্কা ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি তাকে অভিনয় করতে। অনন্যার চরিত্র এখনো সকলের বেশ পছন্দ হয়েছে। সাম্প্রতিক নতুন হেয়ার কাট কেটেছেন অভিনেত্রী। কলকাতার একটি নামি স্যালন থেকে অভিনেত্রী বদলেছেন তার লুক, অথচ সেই লুকের ছবি প্রকাশ করতেই অভিনেত্রী হলেন কটাক্ষের শিকার। কেউ তাকে বললেন পুরো পাখির বাসা, আবার অনেকে তো বললেন মানসিক রোগী লাগছে। এরকম অসংবেদনশীল মন্তব্যই শুনতে হলো অপরাজিতাকে, কাকছাট বলেও কটাক্ষ করলেন অনেকে। অপরাজিতার অনেক ভক্ত তাকে লিখেছেন, খুব পছন্দের অভিনেত্রী আপনি, তবে এই হেয়ার কাটটা ভালো লাগছে না। এই ব্যাপারে স্যালনের তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে উনি এমনটাই চেয়েছিলেন, চপি অ্যান্ড এজি, এত সমালোচনার কিছু নেই। বন্ধুরা, সরাসরি মুখ না খুললেও অভিনেত্রী নিন্দুকদের জবাব দিয়েছেন। সাম্প্রতিক একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী, যেখানে দেখা গিয়েছে তার নতুন হেয়ারস্টাইলে তাকে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ছবিটিতে। অভিনেত্রীকে দেখাচ্ছে বেশ অন্যরকম। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, নিজের মতো থাকো, লোকজন দেখুক সত্যিটা, তোমার খামতি অসম্পূর্ণতা কতটা অদ্ভুত আজব, অথচ সুন্দর আর সম্মোহিনী শক্তির অধিকারী। বন্ধুরা, অপরাজিতাকে আমরা দেখেছি প্রভু সিরিয়াল সিনেমায় অভিনয় করতে, তিনি সকলের প্রিয় অভিনেত্রী। অপরাজিতার এই নতুন হেয়ার কাট আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন আপনাদের বক্তব্যটা কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।